তো আজ দুপুরের খাওয়া সেরে হোস্টেল ফিরছিলাম আর তখনই দেখলাম দেবকান্তির অনলাইনে খাওয়ার এসেছে যাক তারপর রুমে চলে গেলাম আর দেখলাম দেওয়ালে কেকার পতাকা চেটন হচ্ছে আসলে আমাদের রুমের এই দিকটা কেকে আমার দিকটা যাক তারপর দেবকান্তি অনলাইনে অর্ডার দেওয়া মাংস ভাত নিয়ে খেতে বসে পড়লো আর এদের যারা ওরা ঠিক করে খাওয়া হলো আর বিরক্ত করার কারণ হলো এক তো আশপাশের রোজা তাই খেতে পারবে না আর এইদিকে আমি আর মাছ মাংস কোনোটাই পাইনি যাক দুপুর আইপিএল শুরু হয়ে গেছিল তাই যে আইপিএল দেখছিলাম আর সন্ধ্যায় দেখতে পেলাম সুন্দরভাবে ভাবে ফলমূল কাটা কারণ আজ আশপাকের প্রথম রোজার ইফতারি দেবে আরও খাওয়ার আগে আমরা সেবা দিতে শুরু করে দিলাম আর ধীরে ধীরে ক্যান্ডিডেট সংখ্যা বেড়েই চলছিল আর এখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা রাতের জন্য খাবার আনতে গেলাম আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু আইপিএল দেখে নিলাম আর এখান থেকে লাচ্ছা পরোটা নিয়ে আমরা আবার হোস্টেল চলে গেলাম আর এখন আমাদের পালা ছিল দেবকান থেকে দেখে দেখে খাওয়া যাক তারপর আমরা খাবারের আনবক্সিং করে ফেললাম আর আজ মেনুতে ছিল ভাত হান্ডি চিকেন আর লাচ্ছা পরোটা তাই দেরি না করে খাওয়ার প্রোগ্রাম শুরু করে দিলাম আর গাইস মানসিকতার খাতিরে দেবকান থেকে একটু খাইয়ে দিলাম যাই গাইস দেখা হচ্ছে নেক্সট ব্লগে জয় হিন্দ